শীতে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখার উপায় শীতের সময় ত্বক শুষ্ক হয়ে নিষ্প্রাণ হয়ে যায় দেখা দেয় বিভিন্ন সমস্যা অনেকেই কেমিক্যাল পণ্য ছেড়ে বেছে নিয়েছেন ঘরোয়া সমাধান তাতেও মিলছে না ফলাফল কালো হয়ে যাচ্ছে দিন দিন এজন্য কাজে লাগাতে পারেন দাদি নানীদের ব্যবহার করা রূপচর্চার বিশেষ উপাদান ভাবছেন কি সেই উপাদান হাতের নাগালে থাকা উপাদান দিয়েই তারা রূপচর্চা করতেন দুধের স্বর ময়দা কমলালেবুর শুকনো খোসা বাটা দিয়ে উপটান বানিয়ে তারা ব্যবহার করতেন এটি খুব সহজে ত্বকের কোষ দূর করে ত্বক উজ্জ্বল করতে সহায়তা করত আপনিও এই উপাদান ব্যবহার করতে পারেন এতে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরবে সেই সঙ্গে ত্বকে বলিরেখা দূর হবে হাজার হাজার বছর আগেও রূপচর্চায় দুধের ব্যবহার ছিল বিশ্বের সেরা সুন্দরী রানী ক্লিওপেটরা নাকি দুধ দিয়ে গোসল করতেন দুধের স্বর মাখতেন মুখে এটি নাকি তার সৌন্দর্যের রহস্য ছিল এমনটাই দাবি ইতিহাসবিদদের যাই হোক সপ্তাহে দুই থেকে তিন দিন এই উপদান ব্যবহার করতে পারেন এতে করে এই শীতেও আপনার ত্বক থাকবে উজ্জ্বল দাগহীন কোমল এছাড়াও শরীরের ময়লা এবং কালো দাগ দূর করতে ব্যবহার করতে পারেন চিনি বা লবণের স্ক্রাব গোটা শরীর পরিষ্কার করার ক্ষেত্রে দারুণ কাজে দেয় তেল মধু আর চিনি বানুন মিশিয়ে নিন তার মধ্যে লেবুর রস আর পছন্দের কোনো এসেন্সিয়াল অয়েল মেশাতে পারেন গোসলের আগে এই মিশ্রণ পুরো শরীরে লাগিয়ে নিন কোনোই হাঁটুর কাছে ভালো করে ঘষে নিন কালো দাগ একেবারেই দূর হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ